নমস্কার বন্ধুরা দীপুজ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আমি গোলাপ গাছ নিয়ে গোলাপ গাছ লাগাতে গেলে সর্বপ্রথম স্টেপ আপনারা সিন্ডার জোগাড় করবেন যে কোনো কামারশালায় পেয়ে যাবেন আপনারা বন্ধুরা সিন্ডার জোগাড় করে নিয়ে সেটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে গোলাপ গাছ লাগানোর জন্য একটু বড় দানার সিন্ডার হলে খুব ভালো হয় কিন্তু আমি পাইনি তাই আমি ছোট দানার সিন্ডারটাই নিয়ে নিয়েছি এই মুহূর্তে আমি সুন্দর করে সিলিন্ডারটাকে পরিষ্কার করে নিচ্ছি জলে ধুয়ে এটাও করবেন আপনারা বন্ধুরা সিলিন্ডারের ভেতরে গাছের অপ্রয়োজনীয় অনেক কিছু থাকে বা ধুলোটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এবার আমি নেক্সট স্টেপে এগিয়ে যাব দেখুন বন্ধুরা এইভাবে কাটতে হচ্ছে প্যাকেটটাকে এইভাবে সুন্দর করে কাচি দিয়ে কেটে নেব প্যাকেটটাকে কেটে নেওয়ার পরে আমি এই গোলাপ গাছটাকে বার করব প্রচন্ড রুট হয়ে গেছে গাছটায় এই গাছটাকে সুন্দর করে বার করব প্যাকেট থেকে এই এই গাছটাকে বার বার করে করে নিয়ে নিয়ে গাছটার এই এরকম ভাবে জলের ভেতরে ছুঁয়ে গাছটাকে জলের ভেতরে এইভাবে ছুঁয়ে দেব ঠিক সেই রকম ভাবেই আর একটা যে গাছ আছে এই গাছটা বন্ধুরা আমাদের দীপুস গার্ডেন আপনাদেরকে যতটা পারছে সহযোগিতা করার চেষ্টা করছে দীপুস গার্ডেনের টার্গেটই হচ্ছে আপনারা প্রত্যেকটা ছাদবাগানই যাতে সুন্দর সুষ্ঠুভাবে গাছ করতে পারেন সেই দিকটাই দেখা তাই বন্ধুরা একটা ছোট গোলাপ গাছ বাড়িতে আনার পরে ইউটিউবে অনেক ভিডিও আছে তারা কিভাবে যত্ন করতে হয় কিভাবে করতে হয় সমস্ত কিছু দেখিয়েছে কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি বন্ধুরা আমি এই দুটো গোলাপ গাছ করার জন্য আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিয়েছি কিভাবে ঘ্যাস ধুতে হয় তারপরে গোলাপ গাছটাকে কি করে ধুতে হয় আমাদের তিন নম্বর স্টেপ হচ্ছে এই গোলাপ গাছটাকে এই একটুখানি জল নেব জলের ভেতরে সাফ পাউডার দিয়ে দেবো সাফ পাউডার দিয়ে আমি জলটাকে সুন্দর করে গুলে নেব দেখুন বন্ধুরা আমি সাব পাউডার দিলাম সাব পাউডার দিয়ে এবার জলটাকে ভালো করে গুলে নেবো গুলে নিলাম এবার আমি এই এই যে গোলাপ গাছগুলো রয়েছে এই গোলাপ গাছগুলোকে সাব পাউডার গোলা জলের ভেতরে চুবিয়ে রাখবো আপনি পাঁচ মিনিট চুবিয়ে রাখবেন গোলাপ গাছগুলোকে এরমভাবে ততক্ষণে অন্যান্য জিনিসগুলো আমরা রেডি করে নেব এরকমভাবে চুবিয়ে রেখে দিয়েছি আমি এখন এই মুহূর্তে এবার আমি কিভাবে প্রতিস্থাপন করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আমি দুটো টব নিয়ে নিয়েছি আমার কাছে বড় টব নেই আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আট ইঞ্চিতে দিতে পারেন তাহলে কিছুদিন পরে রিপোর্ট করলে হবে আমার কাছে যেহেতু আট ইঞ্চি নেই তাই ছয় ইঞ্চি টবেই আমি রিপোর্ট করছি এ মতো অবস্থায় আবার আমি কিছুদিন পরে এগুলোকে রিপোর্ট করে দেবো বন্ধুরা এই রকম একটা খোলাম খোলামখুচি নেবেন যাতে ওয়াটার ড্রেনের সিস্টেমটা গাছের জন্য ভালো থাকে তাই বন্ধুরা এই রকম একটা খোলাম খোলামখুচি নিয়ে যাতে ওভাল হয় সেপটা খোলামকচিনে এই ফটোটার ওপরে দিয়ে দিলাম আর এই টবটাতেও দিয়ে দিলাম এবার আমি করব কি এই যে ঘ্যাস নিয়েছিলাম এই ঘ্যাস দুটো টবে কিছুটা করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে ঘ্যাস আমি কিছুটা দিয়ে দেওয়ার পরে E, e i troppo tomi di ricci? এইভাবে আমি দিয়ে দিলাম এবার আমি দেখা আমাকে এবার আমি এই যে গোলাপ গাছগুলো রয়েছে এই গোলাপ গাছগুলো সাব জলে চোবানো হয়ে গেছে এবার আমি গোলাপ গাছগুলো রিপোর্ট করবো আপনারা এই জিনিসটা দেখবেন এই যে আমরা এই এটা খুব ভাইটাল পয়েন্ট এইখান থেকে গোলাপ গাছটা গ্রাফটেড হয়েছে ঠিক এই জায়গা থেকে গোলাপটা গাছটা গ্রাফটেড হয়েছে তাই এই যে আমরা এলা ডাল মানে সাত ডাল যে বুঝতে পারি না সেটা কখন ভাঙতে হয় বন্ধুরা এই নোট থেকে এই গাঁট থেকে যদি কোনো ডাল বেরোয় তাহলে বন্ধুরা আপনারা এর নিচ থেকে যদি ডাল বেরোয় তাহলে বন্ধুরা সেই ডালটা আপনারা ভেঙে দেন ভেঙে দেবেন কারণ সেই ডালটা হচ্ছে এলা ডাল আমরা জানি ডালে ফুল ভালো হয় না গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় কিন্তু ওপর থেকে যেই ডালটা বেরোবে সেই ডালটার গ্রোথ এলা ডালের তুলনায় অনেক কম হবে তাই বন্ধুরা এলা ডাল যাতে আপনাদের গাছটাকে ডিস্টার্ব না করতে পারে এবং ভেজিটেডেল গ্রোথ যাতে না কমে দেয় তাই বন্ধুরা এই এই জায়গাটা খেয়াল করবেন এই জায়গাটা খেয়াল করে নিচ থেকে যদি কোনো ডাল বেরোয় সেটাকে আপনারা ভেঙে দেবেন প্রথমত অবস্থায় এবার আমরা গাছটাকে রিপোর্ট করব এবার আমরা গাছটাকে এরকম ভাবে ঠিক মিডিল করে নিলাম মিডিল করে নিয়ে আমরা দিয়ে দিয়ে দেবো দিচ্ছি এইভাবে আমরা ঘ্যাস দিয়ে ফিল আপ করে দেবো টপটা তাহলেই আমাদের গোলাপ গাছ লাগানো কমপ্লিট হয়ে যাবে এইভাবে আমরা গ্যাস দিয়ে ফিল আপ করে দেব এইভাবে আমরা বন্ধুরা গ্যাস দিয়ে ফিল আপ করে দিলাম হচ্ছে এরপরে আমাদের কাজ হবে গাছের কাটাই করা সেটা আমি দেখাচ্ছি এবার আমরা গাছটাকে সুন্দর করে কাটাই ছাটাই করবো দেখুন বন্ধুরা যে কটা কুড়ি আছে সব কটাই আমি কেটে দেবো সাথে সাথে গাছে যত পাতা আছে আমরা সব ফেলে দেব পরিষ্কার সুন্দর কাটাই ছাটাই করে শুধুমাত্র গাছে থাকবে হচ্ছে ডাল বন্ধুরা এইভাবে আপনি যদি গোলাপ গাছ করতে পারেন বা প্রথম অবস্থায় রিপোর্ট করতে পারেন তাহলে বন্ধুরা আপনি গোলাপ গাছটা পরের সিজেনে এত সুন্দর ফুল পাবেন বন্ধুরা যে আপনার চোখ ধাঁধিয়ে যাবে বন্ধুরা তাই আমি চেষ্টা করছি আমি যেভাবে গাছ করি আপনাদেরকে এবার থেকে সেইভাবেই আমি গাছ করা দেখাব গাছ বন্ধুরা খুব যত্নের জিনিস তাই বন্ধুরা আপনি যত্ন করবেন মানুষ করবেন তাহলেই আপনি গাছের থেকে ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এভাবে সুন্দর করে আমি পাতাগুলো কেটে দিচ্ছি এই গাছটার সুন্দর করে পাতাগুলো কেটে দেওয়ার পরে আমি এই গাছটাতে দেখাবো আরও কি কি করতে হয় সেইগুলো বন্ধুরা ফলো করবেন আমার ভিডিওটাতে ঠিক আমি যেভাবে করছি আপনারাও সেইভাবেই করুন বন্ধুরা তারপরে আপনারা আমাকে ফোন করে বা কমেন্ট সেকশানে জানাবেন যে বন্ধুরা আপনার গাছ কেমন হয়েছে বন্ধুরা এইভাবে গাছ করলে আপনার গাছে পোকামাকড়ের উপদ্রব খুবই কম হবে এবং আপনার গাছটাও খুব সুন্দর করে বেড়ে উঠবে গাছটা ঠিক এইভাবে আমি করে দেওয়ার পরে এরপরে আমি সাব পাউডার দিয়ে গাছের প্রতিটা ডগায় সাব পাউডার লাগিয়ে দেবো আর পুরো গাছটাকে স্নান করিয়ে দেবো সাব পাউডারের জল দিয়ে তারপরে বন্ধুরা গাছটাকে আমি ছাওয়া জায়গায় রেখে দেবো ছাওয়া জায়গায় রেখে দেবো প্রায় কুড়ি দিন মতন কুড়ি থেকে পঁচিশ দিন মতন যখন আমি দেখতে পাবো গাছটাতে তার চোখগুলো বেরিয়ে আসছে তখন বন্ধুরা গাছটাতে আমরা স্প্রে করব কনফিডার কনফিডার স্প্রে করব আমরা সপ্তাহে একবার আর পুরো গাছটাতে এই আজকে থেকে বেশি জল দেবেন না বন্ধুরা গাছের যেহেতু পাতা নেই তাই খুবই সামান্য জল দেবেন আপনারা আর আপনারা দিনে তিনবার করে গাছটাকে স্প্রে করে দেবেন গাছের কাণ্ডগুলোকে ভিজিয়ে দেবেন গাছের কাণ্ডগুলো অ্যাকচুয়ালি গোলাপ গাছ কাণ্ড ভেজা রাখতে খুব ভালোবাসে কাণ্ড ভেজা রাখলে গোলাপ গাছ থেকে চোখ যেগুলো হয় যেখান থেকে ডাল বেরোয় আর কি সেগুলো খুব ভালোভাবে বেরোতে পারে তাই বন্ধুরা আপনারা দিনে তিনবার গাছটাকে স্প্রে করে দেবেন আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই গাছটাতে আর তিনবার করে দিনে স্প্রে করে দিলে আর একটা কাজ করবেন বন্ধুরা আপনারা যদি পারেন আমাদের ওয়েদারের টেম্পারেচারটা তো খুবই বেশি হয় অ্যাকচুয়ালি গোলাপ গাছ হচ্ছে ঠান্ডার দেশের গাছ বা ঠান্ডা জায়গায় খুব ভালো হয় তাই আপনারা যদি পারেন তাহলে ফ্রিজে একটা বোতলে জল রেখে দেবেন সেই জলটা দিয়ে বারবার স্প্রে করবেন বন্ধুরা তাহলে গোলাপ গাছটা ঠান্ডা পাবে তাহলে খুব সুন্দর চোখ বেরোবে গোলা গোলাপ গাছ থেকে এবং আপনার এই গাছটাই এক বছরের মধ্যে এত সুন্দর বুসি হবে আর এত ভালো ফুল হবে বন্ধুরা আপনার চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা ঠিক আমি যেইভাবে গাছ করছি আপনারা প্রতিদিনের স্টেপটা ফলো করুন তাহলে আপনারাও আমার মতনই সুন্দর গাছ করতে পারবেন বন্ধুরা বন্ধুরা এরকমভাবে আমি আপনাদেরকে চেষ্টা করছি আরও ভালো ভিডিও আনার তাই বন্ধুরা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধু